হাই গাইস, ওয়েলকাম ব্যাক। তো এখন আমরা দেখবো হইচই বাংলাদেশে আসা একটা অফিশিয়াল ট্রেলার, গোলাম মামুন, যাতে আছে অপূর্ব শর্মিলা বর্ষণ। সো লেটস সি কি আছে। 13 জুন হইচইতে আসবে হয়তো, আগে দেখা যাক। তো বাংলাদেশ এই মুহূর্তে এই দুটো হত্যাকাণ্ড নিয়ে কথা বলছে। অপূর্বটা একদম অন্য অবতারে দেখছি। এই পৃথিবী থেকে রিয়েল না লাগে সবার এটা বুঝতে। তুমি মনে করছো স্বীকার করতেছো না, এটাই আমার সেরকম পছন্দ করেন। আসল ক্রিমিনাল ধরো রাখি, সে ঘুরে বেড়াচ্ছে। আমি জানি তোমার মনে এখন অনেক প্রশ্ন, কিন্তু এছাড়া আমার কিছু করার ছিল না। সবাই কিন্তু এটা বুঝতেছে না, তুই কেন করবি? এর পিছনে বিরাট কিছু একটা আছে, যেটা দেশের সরকারকে পর্যন্ত দাঁড়িয়ে দেবে। কেউ আমাকে ফাঁসাতে চাচ্ছে নাহি, আমাকে জানতে হবে কে কেন। আই প্রোবাইড মার্ডার কেস, হয়তো সেজন্যই ভয় পাচ্ছি। তারা আমার সামনে না কোনো পথ ধরে রাখে না, এরাইলে আমি এমন করি না। গাছে সব পাকা ফল সবচেয়ে উঁচু ডালের আগে থাকে, ডালের আগে থেকে লাগতে হবে পাকা ফল পাবে না। আমার কিছু নাই, আমি সারা জীবনের অর্জনই পরিস্থিতির কাজ আর সন্ধান রোগটা প্রশ্নতে নিয়ে যাচ্ছে। I'm fighting from the other end. Pokacho. অনেক বড় ভুল করতেছো তুমি, টানেল থেকে বের হওয়ার পথ না দেখতে পেলে টানেল ঘুরে যেতে পারে, আরো দেখো নিলে ভেতরে আমি দেখি। মামুনের তো অসাধারণ অভিনয়, ডায়লগ ডেলিভারি প্লাস মানে কি বলবো, মানে চোখে চোখ রেখে যেভাবে ডায়লগ গুলো দিয়েছে, আমি এর আগে ওনার কোনো কিছু তেমন দেখিনি। আমি তো যে সমস্ত নাটক অপূর্ব দেখেছি তার থেকে তো আমার কাছে এটা মানে আকাশ পাতাল পার্থক্য। ইভেন বডি ল্যাঙ্গুয়েজ, বডি বিল্ডিং, তার সাথে অ্যাকশন, অ্যাক্টিং জাস্ট ফ্যান্টাস্টিক। আর ট্রেলারটা তো আমার দারুণ লাগলো, আর দারুণ মানে অ্যাক্টিং করেছে। আর শুধু একা না, মানে এটা একটা মাল্টি স্টার, মানে প্রচুর অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে এবং তারা সবাই বেশ ভালো করেছে। কি সেটা কিন্তু বলা নেই, তবে আমার মনে হয় এটা ওয়েব সিরিজ হতে চলেছে। বাট যিনি ডিরেক্টর, ডিরেক্টর সাহেব দারুণ কাজ করিয়েছেন সবাইকে দিয়ে, শুধু একা অপূর্ব না, মানে সবাই দারুণ একটা টিম ওয়ার্ক যেটা হয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে। তার সাথে দারুণ দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে, যেটা এই ট্রেলার ভালো উদ্দেশ্য সফল করতে চাচ্ছেন অথবা সত্যি ঘটনা সামনে আসলে গভর্নমেন্ট কে দাঁড়িয়ে দেবে, মানে একটা পলিটিক্যাল কানেকশন এর মধ্যে আছে সেটাও বোঝা যাচ্ছে। তো বেশ সাসপেন্স ক্রিয়েট, যেটা তৈরি করতে মানে যেটার জন্য সিনেমা মানে এটা বানানো হয়েছে সেটা সক্ষম হয়েছে ডিরেক্টর, এটা বলাই যায়। আবার পরের ভিডিওতে দেখা হবে। বাই বাই।